প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে গেল রোববার রাতে শয়নকক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে আশিক নামে এক যুবকের বিরুদ্ধে। বর্তমানে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই শিক্ষার্থী। মেয়েটি এখন আশঙ্কামুক্ত বলে জানান চিকিৎসকরা। এ ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে মঙ্গলবার মানববন্ধন করেছে ওই শিক্ষার্থীর সহপাঠী শিক্ষক ও অভিভাবকেরা। ন্যাক্কারজনক এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন তার মা। এরই মধ্যে অভিযুক্ত আশিক সহ আরো একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কবিতার ভাষ্যমতে ও প্রাথমিকভাবে ও আমাদের কাছে কয়েকজনের নাম বলেছে, তার মধ্যে আমরা দু একজনকে গ্রেপ্তার করে নিয়ে আসছি এবং তাকে জিজ্ঞাসাবাদও করেছি প্রাথমিকভাবে। সোমবার গোবিন্দগঞ্জ থানায় আশিক, তার সহযোগী আজাদুল সহ ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেন ওই শিক্ষার্থীর মামা সাজিদুল ইসলাম।